السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকে একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আর তা হলো আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবে যে আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটোছুটি করে এবং ঘেউ ঘেউ করে। এই যে আজানের সময় কুকুরের দিকবিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে থাকা, বিকট আওয়াজ করতে থাকা, কোরআন হাদিসের আলোকে এর কোনো রহস্য বা তাৎপর্য আছে কিনা, এ প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারি মুসলিম একযোগে বর্ণনা করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান এর আওয়াজ হাঁকা হয়, মুয়াজ্জিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে। অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর। এই কারণে কোনো ব্যক্তি, পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাকি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তোমাদের থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা। কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না, এই জন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্ট জিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছুটোছুটি করে আজানের সময়। আরেকটি হাদিস আবু দাউদ এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কালব, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে, অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, আমরা প্রায়শ লক্ষ্য করব। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। এ হাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিকবিদিক ছুটে বেড়ানো, এ বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায়, যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে। তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিকবিদিক ছুটে বেড়ানো, এ বিষয়টি কুকুর দেখতে পায়, সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই, সেটি হাদিসেরই আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই। বিষয়টিকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, আর তা হলো যে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে, বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো, এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায় সেটি হলো কুকুর, অর্থাৎ আরও নির্দিষ্ট করে বললে কালো কুকুর। তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান ছটপট করে দিকবিদিক ছুটোছুটি করে এবং পলায়ন করতে থাকে, অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা, ভাবলেশ বা বিকট আওয়াজ করা, ছুটোছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা, সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে, আল্লাহ আলম সব। তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা হাদিসে উল্লেখ আছে, সেখানে শয়তান এর অনুসরণ যারা করে, প্রবৃত্তির অনুসরণ যারা করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না, ধারণ করে না, সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সক্ষতা তারা গড়ে তোলেন এবং বাসা বাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন। আল্লাহ তো আরও অনেক সৃষ্টি আছে, অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়, বিশেষভাবে যত্ন করা হয় এবং সাহাবায়ে কেরামের মধ্যে বিড়ালের প্রতি যত্ন নেওয়া এবং তাকে লালন পালন করার একটা প্রবণতা ছিল, অভ্যাস ছিল এবং সেই কালচারটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটিও আমাদের সমাজে আছে এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকেই হয়তো বিড়ালও পালেন, কিন্তু কুকুরের প্রতি যে যত্ন নেওয়া হয় এবং কুকুরকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেওয়া হয় না। অর্থাৎ হাদিসে যেখানে শয়তানের সাথে যোগসাজশের কথা বলা হয়েছে, সেই শয়তান হয়তো তারই চক্রান্তের অংশ হিসাবে মানুষের ঘরে প্রবেশ করেছে কুকুরের আকৃতি ধারণ করে অথবা কুকুরের উপরে ভর করে, এরকম নানাভাবে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। কারণ হাদিসে যেটিকে নিষিদ্ধ করা হয়েছে সেটা কেন এত বেশি আগ্রহের সাথে অমুসলিমদের মধ্যে করার প্রবণতা দেখা দিবে, যদিও দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যেও অনেকের মধ্যে এটি দেখা যায়। তবে এর মানে এই নয় যে কুকুর এর সাথে শত্রুতা বা বিদ্বেষ লালন করতে হবে, মোটেই তা নয়, বরং কুকুর অন্য দশটা প্রাণীর মতো আমাদের এহসান এবং আমাদের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত। কারণ কোন কুকুর এর পরে শয়তান ভর করেছে বা আকৃতি ধারণ করেছে আমরা তো জানি না, এই জন্য আমরা গড়ে প্রত্যেকটা কুকুরকেই আমরা চেষ্টা করব একটা প্রাণী হিসেবে তার প্রতি আমাদের যতটুকু এহসান করা উচিত ততটুকু যেন আমরা করি। এবং এ বিষয়ে একটি হাদিস আমরা অনেকে শুনে থাকবো যে অনেক আগের যুগের এক নারী, তিনি ব্যভিচারিণী ছিলেন এবং একটি কুকুরকে
বেশ পিপাসার্ত দেখে অনেক কষ্টে হাঁপাচ্ছিটি দেখে তিনি তার নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে সেখান থেকে পানি চিবিয়ে কুকুরকে পানি পান করিয়েছেন এবং এর কারণে আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছেন। বিধায় কুকুরের প্রতি অনুগ্রহ করাতে কোনো দোষে কিছু নাই, কিন্তু মাখামাখি করাটা হাদিসের আলোকে এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, আমাদের ইমানের জন্য ক্ষতিকর, আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর। আর সেই সাথে আজানের সময় কুকুরের ছুটোছুটি করার বিষয়টি হাদিসের আলোকে একটা রহস্য রয়েছে, সেটি কিছুটা আমরা হয়তো আঁচ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।